সফল ব্যক্তিরা কি আলাদা কোনো কাজ করে? তার উত্তর হবে না। আমরা নর্মাল সাধারণ মানুষরা যা কাজ করি, যারা সাকসেসফুল হয় তারাও কিন্তু সেম কাজ করে, কিন্তু ডিফারেন্সটা কোথায়? তারা কিন্তু কোনো আলাদা কাজ করে না, কিন্তু সেম কাজ আমরা যেভাবে করি তারা একটু আলাদাভাবে করে। মন দিয়ে শুনবে, সেম কাজই করে কিন্তু ভিন্নভাবে করে, একটু আলাদাভাবে করে। কীরকম আলাদা করে সেই সংক্রান্ত আজকে ডিটেলস আলোচনা এই ভিডিওতে করব। কয়েকটা এক্সাম্পল দেব, তোমাদের বুঝতে সুবিধা হবে যে লাইফে সাকসেসফুল হতে গেলে, সে যে কোনো ক্ষেত্রে সাকসেসফুল হোক না কেন, সে গভর্নমেন্ট জবই হোক বা যে কোনো ফিল্ডে তুমি যদি সাকসেসফুল হতে চাও, তাহলে একটা কোয়ালিটি তোমার মধ্যে থাকতে হবে। শুধুমাত্র একটা কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি 100% নিশ্চিত থাকতে পারো তুমি লাইফে সাকসেসফুল হবেই। সে আজ হোক বা কাল হোক বা পরশু হোক, একদিন একদিন সাকসেসফুল হবেই। তার জন্য কী লাগবে? বেশি কিছু লাগবে না, শুধুমাত্র একটা কোয়ালিটি তোমার মধ্যে লাগবে। সেই কোয়ালিটিটা কি, সেই সংক্রান্ত বাস্তব কিছু এক্সাম্পলের মাধ্যমে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেই কোয়ালিটিটা হচ্ছে, তুমি লাইফে প্রবলেমকে, তোমার জীবনে কিন্তু বাধা আসবেই, কিন্তু তুমি সেই প্রবলেমগুলোকে কীভাবে ফেস করবে, তোমার জীবনে যে বাধা আসবে তুমি সেই বাধাগুলোকে কীভাবে সম্মুখীন হবে, তার তুমি বাধাগুলোর যখন সম্মুখীন হবে তোমার অ্যাটিটিউড কীরকম থাকবে, সেই বাধাগুলো ফেস করার পর তুমি কি মানে ডিমোটিভেট হয়ে ছেড়ে দিবে, কীরকম মানসিকতা থাকবে, তার উপরেই ডিপেন্ড করবে তুমি লাইফে সাকসেসফুল হবে কি না। চলো আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি। প্রথম এক্সাম্পল হচ্ছে বাস্তব এক্সাম্পল, কোনো গল্প নাই। এক ব্যক্তি একুশ বছর বয়সে প্রথম বিজনেস ট্রাই করলো, ব্যর্থ হলো। পরের বছর 22 বছর বয়সে নির্বাচনে দাঁড়ালো, নির্বাচনে আবার ফেল। 21 বছর বয়সে বিজনেস ট্রাই করলো, হলো না। 22 বছর বয়সে নির্বাচনে দাঁড়ালো, সেটাতেও ফেল। 24 বছর বয়সে সে কী করলো? আবার বিজনেস ট্রাই করলো, আবার সেই একই গল্প, ব্যর্থ। 26 বছর বয়সে সে তার পত্নীকে হারায়, সে তার খুব প্রিয় পত্নীকে হারায় 26 বছর বয়সে। 34 বছর বয়সে সে আবার নির্বাচনে দাঁড়ায়, সে আবার ব্যর্থ হয়। আবার 45 বছর বয়সে, 34 বছর নির্বাচনে হারলো, 45 বছর বয়স যখন তার, সে আবার নির্বাচনে দাঁড়ায়, আবার ব্যর্থ হয়। 47 বছর বয়সে আবার নির্বাচনে দাঁড়ায়, আবার ব্যর্থ হয়। 49 বছর বয়সে আবার নির্বাচনে দাঁড়ায়, আবার ব্যর্থ হয়। সেই 21 বছর থেকে তার ব্যর্থ হওয়ার গল্প শুরু হয়, একদম 49 বছর পর্যন্ত সে ব্যর্থই হতেই আছে। যে ফিল্ডেই যাচ্ছে, ব্যবসা করলে ব্যর্থ, নির্বাচনে দাঁড়ালে ব্যর্থ, তার যে ব্যক্তিগত জীবন সেখানেও সে ব্যর্থ, সে তার প্রিয় পত্নীকে হারায় মাত্র 26 বছর বয়সে। তাহলে ভাবো, আমরা লাইফে যখন গভর্নমেন্ট জবের পরীক্ষা দিই, একটা পরীক্ষায় পাশ করলেই আমার লাইফ শেষ, হ্যাঁ, একটা ফিল্ডে কাজ করতে গেলাম, সেটাই যখন আমরা যেরকম আশা করি সেরকম রেজাল্ট না পেলে আমরা ভাবি, নাই আমার কপাল খারাপ, আমার দ্বারা হবে না, অমুক কিছু, অনেক কিছু ভাবি। সেই ব্যক্তি দেখো কতবার নির্বাচনে দাঁড়ালো, প্রত্যেকবার ব্যর্থ হলো, ব্যবসা করতে গেলেও সেখানেও ব্যর্থ হলো। তারপর 52 বছর বয়সে যখন আবার নির্বাচনে দাঁড়ায়, সেবার সে সফল হয় এবং সে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়। সেই ব্যক্তির নাম যদি আমি এখন বলি, তোমরা প্রত্যেকেই চিনবে, সেই ব্যক্তির বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এতবার ব্যর্থ হওয়ার পর সে লাস্টে গিয়ে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। তার মধ্যে বিশেষ কী গুণ ছিল? একটাই কোয়ালিটি ছিল, প্যাশেন্স, ধৈর্য। সে বারবার যখন ব্যর্থ হচ্ছে, সে কিন্তু কখনোই ফিল ছেড়ে দেয়নি, নেভার গিভ আপ। এই একটা কোয়ালিটি, তোমার সামনে কিন্তু প্রচুর বাধা আসবে, প্রচুর হয়তো তুমি ব্যর্থ হবে, যতই বাধা আসুক, যতই সমস্যা হোক, তুমি যদি ফিল ছেড়ে না দিতে পারো, মানে যে ফিল তুমি লাইফে যেটা করতে চাচ্ছ একটা ফিল তুমি চয়েস করবে। যেমন তুমি আজকে এই ভিডিওটি দেখছো, তার মানে তুমি, তোমার টার্গেট গভর্নমেন্ট জব। একবার যখন ফ্রেন্ডস এই ফিল্ডে আসছো, যতক্ষণ না পর্যন্ত সফল হবে, নেভার গিভ আপ। তুমি প্রস্তুতি চালিয়ে যেতে থাকো, এই ভুলটা করবে না কিন্তু, কবে রিক্রুটমেন্ট বেরোবে তারপর প্রিপারেশন নেবে, এভাবে না কিন্তু, তুমি কন্টিনিউয়াসলি প্রিপারেশন চালিয়ে যাও, নেভার গিভ আপ। যদি দুই একবার ব্যর্থ হয়ে যাও, ছাড়বে না, যতক্ষণ না পর্যন্ত সফল হবে ততক্ষণ পর্যন্ত ফিল ছাড়বে না। এই একটাই কোয়ালিটি দরকার লাইফে সাকসেসফুল হওয়ার জন্য। তুমি যত সফল ব্যক্তি দেখবে, যত সফল ব্যক্তি, সচিন তেন্ডুলকর বলো, বিরাট কোহলি বলো, অমিতাভ বচ্চন বলো, আইনস্টাইন বলো, নিউটন বলো, যত বিখ্যাত ব্যক্তি বলো না কেন, প্রত্যেক ব্যক্তির সফলতার পিছনে কিন্তু আছে ব্যর্থতার কাহিনী।
কিন্তু তারা কিভাবে লাস্টে সাকসেসফুল হলো? তারা ব্যর্থ হওয়ার পর তারা সেই ফিল্ড ছেড়ে দিয়েনি, গিভ আপ করেনি। কিন্তু আমরা সাধারণ মানুষরা কি করি, এক দুবার ব্যর্থ হওয়ার পরই সেই ফিল্ড ছেড়ে দিই, আমার দ্বারা এটা হবে না। এই ভুলটা করবে না। লাইফে সমস্যা আসবে, বাধা আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু এগুলো থেকে শিখতে পাবে। মনে রাখবে, তোমার জীবনে যত বেশি বাধা আসবে, যত বড় বাধা আসবে তোমার লাইফে, মনে রাখবে তত বেশি সাফল্য আসবে। চলো আরেকটা এক্সাম্পল নিই। কর্নেল স্যান্ডার্স, নাম শুনছো তোমরা সবাই, কেএফসি চিকেন, কেএফসি চিকেনের ইসেজে মানে ফাউন্ডার কর্নেল স্যান্ডার্স, 65 বছর বয়সে সে যখন রিটায়ার করলো, সে $100 পেল। সে $100 দিয়ে সে শুরু করলো বিজনেস, শুরু করবে কি বিজনেস, সে তার মায়ের কাছ থেকে কিছু রান্না করার প্রণালী শিখে নিয়েছিল, রেসিপি। সেই রেসিপির মাধ্যমে সে কিছু মাংস তৈরি করলো, রান্না করলো। তারপর সে বেরিয়ে পড়লো, সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো সেই চিকেন বিক্রি করার জন্য। সেই চিকেন তৈরি করার রেসিপি মার কাছ থেকে পেয়েছিল, চিকেন তৈরি করলো, এবং চিকেন তৈরি করে তার নিজের গাড়ি নিয়ে সে বেরিয়ে পড়লো সেই চিকেন বিক্রি করার জন্য। প্রথম দোকানে গেল, না। দ্বিতীয় দোকানে গেল, না। তৃতীয় দোকানে গেল, না। চতুর্থ দোকানে গেল, না। কেউ কিনতে রাজি হলো না সেই কর্নেল স্যান্ডার্সের তৈরি করা চিকেন, কেউ কিনছে না। চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, যার কাছেই যাচ্ছে সেই অস্বীকার করছে কিনতে। আমরা সাধারণ মানুষরা কয়জনের কাছে যাব? হাইস্ট 5-10 জন। এ তারপর আমরা কি করবো? ছেড়ে দিব, এটা দ্বারা হবে না, অন্য কিছু ভাবতে হবে। এটাই আমাদের সবচেয়ে বড় ফল্ট। কিন্তু কর্নেল স্যান্ডার্স কি করলো? 10 জন গেলে হলো না, 15 জন, 20 জন, 30 জন, কতজনের কাছে গেল? 500 জন, 600 জন, 700, 800, 900, 999 জন গেল, তাও না। 1000তম ব্যক্তি বা 1000তম দোকানে যখন গেলো, তখন স্যান্ডার্সের তৈরি করা চিকেন কিনতে রাজি হলো। 1000তম দোকান, 1000তম, 999 জন ব্যক্তি বা 999টি দোকান অস্বীকার করছে সেই চিকেন কিনতে। আমরা সাধারণ মানুষ এতটুকু ধৈর্য কি রাখতে পারব? যদি রাখতে পারি এই কোয়ালিটিটা বা এই গুণটা, বারবার ব্যর্থ হচ্ছি, বারবার অস্বীকার করছি। আমরা যখন নর্মালি কি হয়, গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিই, চারদিক থেকে নানান নেগেটিভ কথাবার্তা শুনি, তোর দ্বারা হবে না, এখন টাকা ছাড়া চাকরি হয়নি, এরকম নানান কথাবার্তা শুনি। কিন্তু এই সমস্ত কথাবার্তা যদি আমরা খুব সহজে হজম করতে পারি, মানে যে যাই বলুক আমি এই ফিল্ড ছাড়বো না, একবার যখন এই ফিল্ডে নামছি এই ফিল্ড ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত সফল হচ্ছি, যদি এই গুণটা বা এই কোয়ালিটিটা তুমি অর্জন করতে পারো, তুমি নিশ্চিত থাকতে পারো আজ বা কাল বা পরশু তুমি একদিন না একদিন নিশ্চিত সফল হবে। কিন্তু যখন দেখবে তুমি ব্যর্থ হবে না, তখন তোমার মনে হবে কি, আমার দ্বারা হবে না। অন্যরা হয়তো ব্যর্থ হয়, ব্যর্থ হওয়ার পর সফল হয়, ওদের হয়তো কিছু আছে, কিন্তু আমি যতই ব্যর্থ হই আমি ব্যর্থই হবে, কখনো সফল হবো না মনে হবে। কিন্তু মনে রাখবে, ব্যর্থতার সমাজ জীবনে আসে যেমন, ব্যর্থতার পরে ঠিক তেমন সাফল্যও সবার জীবনে আসবে, কিন্তু যদি তুমি সেই ফিল্ড না ছাড়ো। কিন্তু আমরা এতটাই ডিমোটিভেট হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি, সেই ফিল্ড ছেড়ে বেরিয়ে আসি। অপর এক ব্যক্তি টমাস আলভা এডিসন, তার ব্যক্তিগত বয়স ছিল 67 বছর, সেই সালটা ছিল 1914। সেই টমাস আলভা এডিসন কি করছিল? সে যেখানে রিসার্চ করতো, মানে সে তার যে কারখানাটা বহু ডলার ব্যয় করে, বহু ডলার বলতে লক্ষ লক্ষ ডলার ব্যয় করে সে তার কারখানা তৈরি করছিল, সেই কারখানায় সে রিসার্চ করতো, গবেষণা করত। কিন্তু 1914 সালে তার ব্যক্তিগত বয়স যখন 67 বছর, তখন সেই কারখানায় আগুন লেগে যায় এবং তার সামনে সেই কারখানা আগুনে জ্বলতে থাকে। অনেক লোক জড়ো হয়, সবাই আফসোস করতে থাকে। সেই কারখানা আফসোস করার কারণ হচ্ছে সেই কারখানায় কোনো বীমা করা ছিল না, ইন্স্যুরেন্স করা ছিল না। সবাই আশেপাশের লোকজন, প্রতিবেশীরা সবাই জমা হয় এই সায় আগুন দেখতে থাকে, আর সবাই হতাশ করে, এত লক্ষ লক্ষ ডলার ব্যয় করে এই কারখানা তৈরি করা হয়েছে, হ্যাঁ সেই কারখানা আগুনে জ্বলছে, সবাই হতাশ। কেন হতাশ? কারণ সেই কারখানার আবার বীমা করাও নি। টমাস আলভা এডিসনের বাড়ির যে পরিবারের লোকজন, তার ছেলে মেয়ে, হ্যাঁ তার স্ত্রী, সবাই হতাশ। এত কোটি টাকা ব্যয় করে এই কারখানা তৈরি করা হয়েছে, সেই কারখানা তাদের সামনে পড়ছে, কতটা খারাপ লাগে, সবাই হতাশ, পরিবারের লোকজন, আশেপাশের প্রতিবেশী, সবাই হতাশ। কিন্তু একজন লোক শুধু হতাশ ছিল না, সেটা হচ্ছে টমাস আলভা এডিসন নিজে। সে খুব খুশি, পরিবারের লোকজন, প্রতিবেশী, সবাই অবাক। এত কোটি টাকা ব্যয় করে যে কারখানা তৈরি করা হয়েছে, সেই কারখানা ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ টমাস আলভা এডিসন নিজে খুশি, তার কারণ কি? এটা যখন তাকে জিজ্ঞাসা করা হয়, টমাস আলভা এডিসন তখন উত্তর দেয়,
যে তোমরা সবাই দেখতে পাচ্ছ কারখানা পড়ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এতদিনের যে ব্যর্থতা ছিল সেই ব্যর্থতাগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কারখানা তো পড়ছে ঠিক আছে, সেই সঙ্গে সঙ্গে আমার যে এতদিনের যে ত্রুটি বিচ্যুতি ব্যর্থতা বা ভুল ছিল সেই ভুলগুলোও কিন্তু এই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। খুব ভালো হলো, কালকে থেকে আবার নতুন করে শুরু করব। ভাবতে পারছো টমাস আলভা এডিসনের কি ধরনের অ্যাটিটিউড ছিল? তার সামনে তার এত কোটি টাকা ব্যয় করে যে কারখানা তৈরি করছো সেই কারখানা পুড়ে যাচ্ছে, অথচ টমাস আলভা এডিসন খুশি কেন? সে ভাবছে তার এতদিনের যে ব্যর্থতা বা এতজনের যে ত্রুটি বিচ্যুতি ছিল সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আগামীকাল থেকে সে আবার নতুন করে শুরু করতে পারবে। এবং হয়েছিলও ঠিক তাই। এই ঘটনার ঠিক 3 সপ্তাহ পরে সে ফোনোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিল। তাহলে তোমরা দেখতে পারলে কি অ্যাটিচিউডে সে ব্যর্থতাকে গ্রহণ করেছে, ব্যর্থতাকে সে হাসি মুখে স্বীকার করেছে। তোমরাও যদি এই কাজটা করতে পারো তোমাদের লাইফে কিন্তু প্রচুর বাধা আসবে, সমস্যা আসবে, হয়তো ব্যর্থতাও আসতে পারে, কিন্তু সেটা যদি হাসি মুখে স্বীকার করে নিয়ে আবার শুরু করতে পারো এই কোয়ালিটিটাই থাকবে। ব্যর্থতা আসার পরেও যে আবার শুরু করতে পারবে, ফিল ছাড়বে না, সে কিন্তু একদিন সফল নিশ্চিত হবে। প্রত্যেক ব্যক্তি যারা সাকসেসফুল হয় আর একটা সাধারণ ব্যক্তির মধ্যে মেইন ডিফারেন্স কি? সবাই কিন্তু ব্যর্থ হয়। সাকসেসফুল লোকও ব্যর্থ হয়, সাধারণ মানুষও ব্যর্থ হয়, কিন্তু সাধারণ মানুষ ব্যর্থ হওয়ার পর ডিমোটিভেট হয়ে ফিল্ড ছেড়ে চলে যায়, কিন্তু যারা সাকসেসফুল হয় তারা ব্যর্থ হওয়ার পরও সেই ফিল্ড ছাড়ে না, আবার শুরু করে, আবার ব্যর্থ হয়, আবার শুরু করে, আবার ব্যর্থ হয়, আবার শুরু করে। কতক্ষণ পর্যন্ত তারা ট্রাই করতে থাকে? যতক্ষণ না পর্যন্ত তারা সফল হয়। তাই তোমরা যারা গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের একটাই কোয়ালিটি থাকতে হবে ফ্রেন্ডস, কবে নতুন বিজ্ঞপ্তি বেরোবে তারপর পড়াশোনা যদি শুরু করবে তাহলে কিন্তু হবে না। তোমরা আজ থেকে এখন থেকে পড়া শুরু করো, কতদিন না পর্যন্ত, মানে রেগুলার কবে বিজ্ঞপ্তি বেরোবে, কবে কি হবে, কবে পরীক্ষা হবে, সব ভুলে যাও। তুমি শুধু তোমার যে কাজ, তোমার কাজ কি? তোমার কাজ পড়াশোনা চালিয়ে যাও। তুমি রাত দিন প্রচুর পরিশ্রম করো, সারা দিন রাত এখানে 100% ডেডিকেশন দিয়ে পড়তে থাকো। কবে বিজ্ঞপ্তি বেরোবে এই সমস্ত কিছু ভাবার দরকার নেই, তুমি শুধু পড়াশোনা চালিয়ে যেতে থাকো, চালিয়ে যেতে থাকো। কতদিন পর্যন্ত চালিয়ে যাবে? যতদিন না পর্যন্ত সফল হবে। দুই একবার যদি ব্যর্থ হয়ে যাও পরীক্ষা দেওয়ার পরে তাও কিন্তু এই ফিল্ড ছাড়বে না, খারাপ লাগবে, হয়তো মনে হবে তোমার দ্বারা হবে না। কিন্তু একটাই কথা বললাম না, ব্যর্থতাকে যদি সহজভাবে নিতে পারো, হাসি মুখে নিতে পারো এবং আবার শুরু করতে পারো, তাহলে নিশ্চিত তুমি সফল হবে, নিশ্চিত তুমি গন্তব্যস্থলে পৌঁছবে। কিন্তু একটাই জিনিস শুধু মনে রাখবে, ব্যর্থতা কিন্তু আসবেই, বাধা আসবেই, সমস্যা আসবেই, কিন্তু নেভার গিভ আপ। এই কোয়ালিটিটা যদি তোমার মধ্যে থাকে বা এই কোয়ালিটি যদি তুমি অর্জন করতে পারো, তাহলে 100% নিশ্চিত থাকো তোমার আর কোনো কিছু দরকার নাই, তুমি নিশ্চিত সাফল্যে পৌঁছবে। সফল তুমি অবশ্যই হবে, সাফল্যের শিখরে তুমি অবশ্যই পৌঁছাবে, শুধু এই একটা কোয়ালিটি থাকতে হবে। তো আশা করি তোমরা এই বাস্তব এক্সাম্পলগুলোর মাধ্যমে, আমার এই কথাবার্তার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে লাইফে সাকসেসফুল হতে গেলে কি লাগবে। কি লাগবে? পেশেন্স, ধৈর্য, ব্যর্থতাকে হজম করার ক্ষমতা, নেগেটিভিটি, অনেক নেগেটিভ কথাবার্তা হবে সেগুলোকে হজম করার ক্ষমতা, এবং তারপর আবার নতুন করে শুরু করার যে একটা কোয়ালিটি বা গুণ, এই গুণটা থাকতে হবে। যদি থাকে তাহলে তুমি অবশ্যই সফল হবে। তো ফ্রেন্ডস, আজকে আর বেশি কিছু বলছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এখানে শেষ করছি।